ওরহমতুল্লাহি ওবরাকাতু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وأيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم مجيد. সম্মানিত হাজেরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মোবারকের নাজাতের শেষ দিবসের প্রথম জুমার আদায়ের জন্য তার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। আমাদের সকলকে মন এবং এক ধ্যানে কথাগুলি শুনতে হবে। বিষয়টি হচ্ছে সদাকাতুল ফিতর। গতানুগতিকভাবে গবেষণা না করার কারণে এই সদাকাতুল ফিতর আদায়ের পদ্ধতি সুন্নার বিপরীত অবস্থান নিয়েছে অনেক দিন ধরে, যার কারণে বর্তমান ইদানীং বড় বড় আলেমরা এর উপর জোর দিয়েছে আল্লাহ রসুলের সুন্না অনুযায়ী কীভাবে ফিতর আদায় করা সুন্নত। এই বিষয়টি আমাদের জানা বড় দরকার। রমাদানুল মোবারকের সিয়াম সাধনার পর আমাদেরকে দেয় বিশেষ একটি আর্থিক ইবাদত, যার নাম হচ্ছে যাকাতুল ফিতর। আমরা যে সাদাকাতুল ফিতর বলি, হাদিসের মধ্যে তার তিনটি নাম এসেছে, মনে রাখবেন। সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, সাদাকাতুন নুফুস। সাদাকাতুল ফিতর হচ্ছে রোজা ভঙ্গের ইফতার, যাকাতুল ফিতর হচ্ছে রোজার ইফতারের যাকাত। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। সাদাকাতুন নুফুস হচ্ছে আত্মার পরিশুদ্ধির সাদাকা। কোরআনুল করিমে আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা,
এটা সদকাতুল ফিতির সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ বলে আমার ওই বান্দা ফলাহ পেয়েছে, ফলাহ মানি সে কল্যাণ পেয়েছে, আমার রহমত তার উপর বর্ষিত হয়েছে। মন তাজাক্কা, যে ব্যক্তি তার হৃদয়কে পরিষ্কার করেছে। এটাকে সুফিয়া একরাম ওলি বুজুর্গদের বাসায় বলা হয় তজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। তো আত্মার পরিশুদ্ধি কিসের মাধ্যমে হয়? আল্লাহ বলে যারা ফিতরা দেয়, ফিতরার মাধ্যমে কি হয়? আত্মার পরিশুদ্ধি হয়, ফলত রোগ মুক্ত হয়। কিসের রোগ? আমাদের দেশের হাড়ের অ্যাটাক, স্ট্রোকের রোগ না, ফলবের মধ্যে যে ধরনের রোগ অবস্থান করে, হিংসা, বিদ্বেষ, খারাপ পরিকল্পনা, এগুলি চলে যাওয়া হচ্ছে কলব মুক্ত হওয়া, এগুলি হচ্ছে কলবের রোগ। এই সদাকাতুল ফিতিরের সাথে ইসলামের পঞ্চম স্তম্ভ অন্যতম জাকাতের সাথে পার্থক্য আছে। জাকাতুল ফিতির ব্যক্তির দিকে, অর্থাৎ সদাকাত ব্যক্তির দিকে, সদাকাতুল ফিতির ফিতরা। এই জন্য আগে শব্দগুলি মনে রাখবেন, হাদিসের ভাষায় জাকাতুল ফিতির, সদাকাতুল ফিতির, জাকাতুন নুফুস, এই তিনটি শব্দের আমাদের পরিচিত যা আমরা বুঝি, এর শব্দ হচ্ছে ফিতরা। কতটা বুঝেন এর শব্দ কি? ফিতরা। ফিতরা হচ্ছে মানুষের দিকে, ব্যক্তির দিকে, আর জাকাত হচ্ছে সম্পদের দিকে। জাকাত কিসের দিকে? জাকাত কিসের উপর ওয়াজিব হয়? আর ফিতরা কার উপর ওয়াজিব হয়? ব্যক্তির উপর। জাকাত যে বছর ফরজ হয় হিজরি দ্বিতীয় সালে, জাকাতুল ফিতির ফিতরাও সে বছর ফরজ হয়। ফিতরা কিন্তু ফরজ, বলেন তো কি ফরজ? আইম্মে আরবা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন ফিতরা ওয়াজিব, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ফিতরা ফরজ, ইমাম শাফি, ইমাম মালিক বলেছেন ফিতরা ফরজে কেফায়া। এখানে ইমাম আবু হানিফা কেন ওয়াজিব বললেন? আমরা যেগুলি হানিফি মুজাহাবের কিতাব পড়ি, সমস্ত আলেমরাই জানে, একেবারে প্রথম স্তরের কিতাব কুদুরি, সেখানেও লেখা আছে আল জুমাতু ওয়াজিবাতুন, জুমার সালাত ওয়াজিব। ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে অবধারিত। এখানে তিনি ওয়াজিব দিয়ে বুঝিয়েছেন জুমার নামাজ পড়তেই হবে, না পড়ি কোনো উপায় নেই। তাহলে জুমার নামাজ তো ফরজ, তিনি ওয়াজিব কেন বললেন? অর্থাৎ কোনো কোনো সময় ফরজকে ওয়াজিব দিয়েও শব্দের মাধ্যমে বোঝানো যায়। তাহলে তিনি এখানে ওয়াজিব বলার অর্থ হচ্ছে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন। আমি আপনাদেরকে প্রথম আব্দুল্লাহ ইবনে ওমরের একটি হাদিস পড়ি শুনাই। এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদা যাকাতাল ফিতরি মিন রমাদান صعام من تمر أو صعام من شعير أو كل حر عبد ذكر أو أنثى من المسلمين متفق عليه حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه بلين إن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر رمضان زكاة الفطر فطرة রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন, অধীন, গোলাম, দাস, নারী পুরুষের উপর
এক সা খেজুর কিংবা জব দেওয়ার জন্য আল্লাহ রসুল ফরজ করে দিয়েছেন। আল্লাহ আকবার। তাহলে আল্লাহ রসুলের বাসায় শব্দটা কি আসছে কথাটা বুঝেন, ফরদা যাকাত আল ফিতরি, আল্লাহ রসুল ফিতরাকে ফরজ করেছেন। অধিকাংশ ওলামা ইকরাম এটার উপর একমত যে ফিতরা দেওয়া ফরজ, যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার কারণ। কথাটা শোনেন, যাকাতুল ফিতর ফিতরা কি কারণে দেব, তার রহস্য কি, তার মূল কারণ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি হওয়া, দস্তুরি চলে যাওয়া। এই উৎস থেকে তজকিয়া শব্দ বের হয়েছে। আমরা বলি না তজকিয়া, তজকিয়া তো নফ, যাকাত থেকে তজকিয়া, তজকিয়া মানে আত্মার পরিশুদ্ধি। তো আল্লাহ বলে আত্মার পরিশুদ্ধি কিসের মাধ্যমে হয়? যাকাতের মাধ্যমে হয়। আল্লাহ আকবার। এই যাকাতুল ফিতর, ফিতরা আদায়ের মাধ্যমে রোজাদার নিজের রোজার ত্রুটি বিচ্ছুতি দূর করে থাকে, বিশুদ্ধ করে, রোজাকে পবিত্র করে। সদকাতুল ফিতর, ফিতরা হচ্ছে সদকাতুল নুফুস, আত্মার পরিশুদ্ধির সদকা। অর্থাৎ মানুষের হৃদয়ের যকাত আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ইফতার থেকে, ইফতার মানে সূর্য ডুবলে রোজা ভঙ্গ করে খাওয়া দাওয়া করা। আর ফিতরা হচ্ছে রমজানুল মোবারকের চাঁদ যখন শেষ হয়ে শাওয়ালের ঈদের চাঁদ উদয় করবে ইফতার করা। এখানে একটা কথা বুঝতে হবে, একটা হচ্ছে ৩০ দিনের ৩০ রোজার ইফতার, ইফতার আর ফিতরা একই শব্দের মূল ধাতু থেকে। কথাটা বুঝে আসছে? ফিতরা আর ইফতার দুটোর অর্থ হচ্ছে মুখ খুলে খাওয়া, রোজা ভেঙে দেওয়া, রোজা ভেঙে দেওয়া না, রোজা পূর্ণ হয়েছে ইফতার করা। একটা হচ্ছে প্রতিদিন রোজার ইফতার, আর একটা হচ্ছে পরিপূর্ণ ৩০ দিনে মিলি রমজানুল মুবারকের ইফতার, পরিপূর্ণ ৩০টি রোজার ইফতার। এই ইফতার কখন করবে? যখন শাওয়ালের ঈদের চাঁদ দেখা যাবে তখন। আল্লাহ আকবার। আসেন, ময়লা দূর করার জন্য যেমন পানি দিয়ে গোসল দরকার, তেমনি রোজার ত্রুটি ও কালিমা দূর করার জন্য ফিতরা দরকার। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নসাইতে চারটি বড় বড় হাদিসের কিতাবে একটি হাদিস এসেছে, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সাদাকাতুল ফিতরি তুহরাতুল লিসসাঈমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন ফামান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়ামান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি হাদিসের চারটি বড় বড় গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ফরদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ফিতরাকে রোজাদারের জন্য ফরজ করেছেন। সাদাকাতুল ফিতরি তুহরাতুল লিসসাঈম, কেননা রোজাদারকে রোজা থেকে পরিষ্কার করার জন্য। রমজানের রোজাতে যা ত্রুটি বিচ্ছুতি হয়, মানুষ যা গুনাহ করে, এই গুনাহগুলি পরিষ্কার করার জন্য
আল্লাহ উম্মতে মুহাম্মদিয়াকে এই ব্যবস্থা দিয়েছেন যেন রোজার ত্রুটি মুক্তি হয়ে যায় ফিতরার মাধ্যমে, মিনাল লগভি ওয়ার রফস। লগ আর রফস বলা হয় বেহুদা কথাবার্তা, ওয়ার রফস যৌন উত্তেজিত কথাবার্তা। রমজানুল মুবারকে আমরা যারা করে থাকি অথবা করে ফেলেছি এগুলি মাফ হওয়ার জন্য। ওয়াতুআমাতুন লিল মাসাকিন, আর মিসকিনকে খুশি করি খাওয়া দেওয়ার জন্য। এখানে খুশি শব্দ এসেছে, এই কথাটা আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি। ফামান আদাহা কবুলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন। আল্লাহ রাসূল বলেন আমার যে উম্মত ঈদের সলাতে যাওয়ার পূর্বে, ঈদের নামাজে যাওয়ার পূর্বে এই ফিতরা আদায় করবে, আল্লাহ তার ফিতরা কবুল করবে। ওয়ামান আদাহা বাদাস সলাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর আমার যে উম্মত ঈদের নামাজের পরে সদকা দিবে এটা আর ফিতরা হবে না, এটা এমনি মানুষ স্বাভাবিক যেরকম সদকা দেয় এরকম সদকা হয়ে যাবে। দেখছেননি ইসলামের মধ্যে কিছু কিছু এমন এবাদত আছে যে এবাদতগুলি সেই দিনগুলির মধ্যে যদি আপনি না করেন এটা আর সেই এবাদত হবে না। যেমন একটা হচ্ছে আকিকা, আকিকা সাত দিনের মধ্যেই করতে হবে, এরপরে করলে এটা গোস্ত খাওয়া আর কিছু না, আর কোনো কিছুই হবে না, কারণ এটার জন্য আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। আর আকিকাতে ছাগল দিতে হবে, কেউ যদি বড় লোকই দেখায় গরু জবাই করে দেয় এটাও আকিকা হবে না, আকিকার জন্য আল্লাহ রসুল ছাগল নাম বলে দিয়েছেন। কারণ আকিকা হচ্ছে গর্ব অনুষ্ঠান, এটা ক্লাবে হওয়া সুন্নত বিরোধী, বড় লোক আমি করি যারা ক্লাবে করে এটা আর আকিকে থাকে না, এটা নফল থেকে সুন্নত থেকে ফরজ পর্যায়ে চলে যায়। তো ইসলাম বলে আকিকা হচ্ছে এক বিয়ত, আর আমি তাকে করে ফিরিলাম 30 হাত, এটা আর হবে না। আকিকাতে দাওয়াত পায় পারিবারিক লোকেরা, প্রতিবেশী। এখন আকিকাতে বন্ধু বান্ধব এই সেই, এটা সুন্নত বিরোধী। আপনি করতে পারেন, আপনার টাকা খরচ হবে, খাওয়ার পরে ফেহানা, তার মধ্যে আর কোনো নাই স্বভাব। এই হাদিসের মধ্যে যকাতুল ফিতরের দুটো উদ্দেশ্য বর্ণিত হয়েছে। 1 নম্বর, ফিতরার মাধ্যমে রোজার বহু ত্রুটি বিচ্ছুতি ও গুনার কাজ করে রোজাকে অপবিত্র করে ফেলে এবং তাতে রোজা পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ থাকে, তাদের এই দুর্বলতা কাটানোর জন্য রোজার শারীরিক ইবাদতের সাথে কিছু আর্থিক ইবাদত দান সদকা আদায় করে রোজাকে পূর্ণাঙ্গ করার প্রচেষ্টা চালানো আমাদের প্রয়োজন। এর সাথে আমরা ফরজ নামাজের সাথে সুন্নত এবং নফল নামাজের দার্শনিক ভিত্তির সন্ধান পাই। ফরজ নামাজের কোনো ত্রুটি বিচ্ছুতি হলে তার পূর্ণতা সাধিত হয় সুন্নত এবং নফল আদায়ের মাধ্যমে। কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বন্দার কোনো নেক আমলে দেখবেন তার ফরজ সলাতে ত্রুটি হয়েছে, ফরজ নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, আল্লাহ বলে ঠিক আছে অসুবিধা নেই, তার নফল নামাজ বেশি আছে কিনা দেখো। আল্লাহ আকবার, তার কারণটা কি? একটা কথা বলি, নামাজের কফারা নামাজেই, বলেন তো কি বলেন আবার? কোনো মানুষ যদি মারা যায় আল্লাহকে যদি একদিন দুই দিন তিন দিন সেজদা করতে না পারে কোনো কারণে, সে সুস্থ সুস্থ অবস্থায় পড়ে নাই, রুগী অসুস্থ আইসিইউ সিসিইউ রুমে, হুঁশ আসতেছে যাচ্ছে, যখন হুঁশ আসছে আজান দিয়েছে, সেই অবস্থায় সে নামাজ পড়বে কেমনিভাবে? তার আশেপাশে সব তো যন্ত্রণা লাগানো, সেই মনে মনে সলাত যেভাবে পড়ে তকবিরে তাহলিমা বানবে আল্লাহু আকবার, হুঁশ থাকা অবস্থায় সেই সূরা ফাতিহা দিয়ে যেভাবে নামাজ পড়ে
বাস এই নামাজটি হাইয়ত তার মনে 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 সেরে নেবেন। অর্ধেকের মধ্যে আবার বেহুশ হয়েছে, আবার কিছুক্ষণ পর হুঁশ হয়েছে, এমন অবস্থায় মারা গেছে, আল্লাহ তাকে মাফ করবে। আর আপনি অসুস্থ, আপনাকে স্যালাইন দিয়ে শিশু আইসিইউ রুমে রাখা, আত্মীয় স্বজনের সাথে আপনি কথাবার্তা বলতে পারছেন, কিন্তু ওই সময় আপনি নামাজ পড়েন নাই, ওই নামাজ আপনি কাজা দিলেও হবে না, ওই নামাজ ওই অবস্থায় আপনার উজুর দরকার নাই, যে অবস্থায় আছেন আপনাকে কেউ তৈমম করে দিবে, তৈমমের সাথে আপনি হুঁশ অবস্থায় আপনি শুয়ে শুয়ে আল্লাহর এই নামাজ যেভাবে পড়ে মনে 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 বলে তসবিহগুলি করবেন। তাহলে কিয়ামতের ময়দানে যদি কারো ফরজ সালাতের ত্রুটি বিচ্যুতি হয়, সেটা আল্লাহ কি দিয়ে শুধরে দিবেন? নফল দিয়ে। দেখেন তো ভাই, আপনি আপনার অপারেশন করছেন হাড়ের, একজন রোগীকে দেখলাম তার পায়ের মধ্যেও ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, কারণ কি, হয়তো আমার এখান থেকে রক্ত নিয়ে এখানে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা আর একজনের রক্ত যদি তোমাকে দিই তাহলে তোমার রোগের সাথে মিচিন হবে না, তোমাকে সুস্থ করতে গিয়ে তুমি এমনিও মারা যাবা, সেই জন্য আল্লাহ বান্দাকে স্পেয়ার ফার্স্ট এখানে দিয়ে রাখছে। যখন অপারেশন করে নিজের রক্তকে পা থেকে কেটে নিজের হাড়ের মধ্যে দিয়ে দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে অঙ্গ একইটা লাগবে, তো নমাজের ক্ষতিপূরণ নমাজ দিয়ে লাগবে। কথাটা বুঝুন, কি দিয়ে লাগবে? আল্লাহ বলে সেই জন্য যখন এই সম পাও মসজিদে গেলে নফল নামাজ আদায় করো, যখন বাসাতে উজু করছ উজু করে দুরাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করো, যখন মসজিদে ঢুকছ দুরাকাত দুপুরুল মসজিদ নামাজ পড়ো, তোমার আমল নামায় যেন বেশি বেশি নফল সালাত থাকে। ফরজের মধ্যে যদি সালাতের কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে কি আমাদের ময়দানে বেজে যাও, তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দার নফল সালাত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উগনুহুম ফি হাযাল ইয়াউমিস সুরুর, আজ তাদেরকে তোমরা ধনী করে দাও, তারা যেন তোমাদের সাথে খুশি পালন করতে পারে। এই কথাটা বুঝবেন, ঈদের দিন গরিব মিসকিন অসহায় মানুষকে ধনীদের মতো আনন্দ দান করার উদ্দেশ্য সচ্ছল করে দাও। এর মাধ্যমে একদিকে যেমন অভাবী মানুষের দুঃখ দুর্দশা দূর করা হয়, অন্যদিকে পবিত্র উৎসবের দিনে এটি একটি বিরাট মানবিক বিষয়। কিছু লোক ঈদের আনন্দ উৎসব পালন করবে আর কিছু লোক তা থেকে বঞ্চিত হবে, তা কী করি হয়? ধনীর সম্পদের একটা সামান্য অংশ গরিবদের মাঝে বণ্টন করে যদি তাদের দারিদ্র দূর হয়, তাহলে মানবতার সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম কী করে এই ব্যাপারে উদাসীন থাকতে পারে? এবং তাদেরকে ঈদের দিন মহান উৎসব থেকে নিরাশ করা যাবে না, এই মহান লক্ষ্যকে সামনে রেখে ইসলাম তাদেরকে সদাকাতুল ফিতির দেওয়ার জন্য ধনীদেরকে আল্লাহ উৎসাহিত করেছেন। দুনিয়ার আর কোনো ধর্ম দর্শন কিংবা বিধানে এত বড় মানবিক বিষয় অন্তর্ভুক্ত আছে বলে আমার জানা নেই। হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণ, বৌদ্ধদের বিভিন্ন দিবস ও প্রার্থনা, খ্রিস্টানদের বড়দিন, ইহুদিদের জাতীয় উৎসব উপলক্ষে এই জাতীয় কোনো ব্যবস্থা আছে বলে দেখা যায় না। ইসলাম একমাত্র হচ্ছে মানবতা ও সহমমিতার ধর্ম, এটা ইসলামই চায়। আসেন, ফিতরা কেন দিতে হয়? আপনি বলেন যকাতও দিচ্ছি, ফিতরা কেন দিতে হবে? আমি কোরআন হাদিস গবেষণা করে পেলাম ফিতরা গরিবকেও দিতে হয়, স্বাধীনকেও দিতে হয়, গোলামকেও দিতে হয়, চাকরকেও দিতে হয়, এমনকি যেই বাচ্চা ফেরে আসছে দু চার দিন পরে হবে, হযরত আলী তার ফিতরাও দিতেন।
হাদিসের মধ্যে এসেছে রমজানের শাওয়ালের চাঁদ উদয় হওয়ার এক মিনিট আগে কেউ যদি মারা যায় তার ফিতরা দিতে হবে না, আর শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে কেউ যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তার উপর ফিতরা ওয়াজিব হয়ে যায়। গরিব ধনী মিসকিন ফকির সবাইকে দিতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে একটা, যারা একেবারে গরিব ঈদের দিন তারাও কিন্তু 1,000-2,000 টাকার মালিক হয়ে যায়, সচ্ছল হয়ে যায় না? এই সচ্ছলতার কারণেই ইসলাম তারে ধরে ফেলছে। অর্থাৎ আজকে তো তুমি সচ্ছল হয়েছ, তোমার ফিতরা আদায় করতে হবে। আসলে ফিতরাটা কি? আল্লাহ রাসূল বলেন হয়তো ফিতরা হচ্ছে জীবন বিমা। বলুন তো ফিতরা কি? আমরা অনেক সময় মানুষেরা জীবন বিমা করে না, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাকে একদিন বলে হুজুর করেন না, অসুখ বিসুখ অনেক বলা মুসিবতের মধ্যে আপনার অনেক লাভ হয়ে যাবে। আর জীবন বিমা করার অর্থ হচ্ছে প্রথম থেকে নিয়ত করা, আমার অসুখ হবে, আমার ক্যান্সার হবে, আমার হাড়ের অপারেশন হবে, এই জন্য আমি ধাক্কা সামলাতে পারবো না, এই জন্যই তো। তো নিয়ত তো প্রথমেই খারাপ। আল্লাহ বলে যারাই জীবন বিমা করবে আমি তাকে অবশ্যই তার নিয়ত অনুযায়ী মারাত্মক রোগ অসুখ দেব। আপনি কার টাকাটা কাকে দিবেন? আমি জীবন বিমা করলাম, আমি এক বছরে দিলাম বেশির চাইতে বেশি 2,000, হঠাৎ করে যে অসুখ আমার হয়েছে এই অসুখের জন্য তারা আমাকে দিচ্ছে 10,00,000, তাহলে আর 9,00,000 টাকা কার? এই জন্য জীবন বিমা করা হারাম ইসলামে। কি বলেন তো? হারাম। আল্লাহ রাসূল দুটি জিনিস নিষেধ করেছেন, বিয়ের আগে মোহর নিয়ে চাপাচাপি। মেয়ের বাপকে যদি জিজ্ঞেস করা হয় এত টাকা কেন ধরছেন, হয়তো আজকাল ছেলেদের বিশ্বাস নেই, এত একটা ভালো কাজের মধ্যে আপনি যদি সহি নিয়ত করবেন তাহলে বিশ্বাস যখন আপনার প্রথমেই নেই বিয়ে ভেঙে যাবে। এই জন্য দর কষাকষি করি 5,00,000, 10,00,000, 20,00,000, 1,00,000 টাকা ধরতেছেন। আল্লাহ বলে তোমার নিয়তই তো খারাপ, আল্লাহর নিয়ত অনুযায়ী বান্দার কাজ করে, এই বিয়ে তো ভেঙেই যাবে, থাকবে না। কারণ প্রতিটি আমলের আল্লাহর নিকট কবুল হওয়ার পূর্ব সত্য কি? নিয়ত বিশুদ্ধ হওয়া। নিয়ত কি হওয়া? নিয়ত বিশুদ্ধ হওয়া। আল্লাহ বলে ফিতরা হচ্ছে আমার পক্ষ থেকে জীবন বিমা। বান্দা তোমাকে যে আমি বানিয়েছি, তোমার প্রতিটি জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে বেয়ারিং আছে, সেখানে মোবিল দেওয়ার দরকার, দেখেন না ক্যালসিয়াম আছে, গাড়ির চাকার বেয়ারিংয়ের ভিতর চলার জন্য মোবিল দে যেন ফ্রি হয়। আল্লাহ যে আমার প্রতিটি জয়েন্টের মধ্যে বেয়ারিং দিয়ে দিছে, এগুলি নিয়ে যে আমি 70 বছর দেখেন আল্লাহর দেওয়া চক্ষু, এ চোখ দিয়ে দেখতেছি, ব্যাটারি কোথায়? আল্লাহু আকবার, বান্দা বুঝতেও পারে না। আল্লাহ বলে যে অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাকে দিয়েছি সারা জীবন দিয়ে তুমি আমার অক্সিজেন গ্রহণ করছো, আমার দেওয়া সম্পদ পানি খেয়েছ, আমার দেওয়া হাওয়া তুমি ব্যবহার করছো, এই জন্য বছরে আমি আল্লাহ সরকারকে তোমাকে একটা ট্যাক্স দিতে হচ্ছে, এই ট্যাক্সটার নামই হচ্ছে ফিতরা। কথাটা বুঝে আসছে? আল্লাহ বলে এটা বছরে প্রত্যেকের উপর আমার কি ট্যাক্স। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী শরীফের রওয়ায়ত, তিনি বলেন আমরা রসুলের জমানায় কিভাবে ফিতরা দিতাম। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন أو صاع من تمر أو صاع من شعير أو صاع من أقط أو صاع من زبيب رواه البخاري حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন আমরা রাসূলের জীবদ্দশায় في زمان النبي নবীর জামানায় صاع من طعام আমরা এক সা খাদ্য মিন তমরিন অথবা এক সা খেজুর মিন
শাইরিন আও সোয়াম মিন আকিতিন অথবা এক সা পনির, আও সোয়াম মিন জবিবিন অথবা এক সা কিশমিশ আমরা ফিতরা হিসেবে দিতাম। এ আসেন, আল্লাহ রসুল ফিতরা দেওয়ার জন্য পাঁচটি জিনিসের নাম বলেছেন, বলুন তো কি? এক নম্বর কি? খাদ্য। দু নম্বর খেজুর। তিন নম্বর জব। চার নম্বর পনির। পাঁচ নম্বর কিশমিশ। যত হাদিসে এসেছে এই পাঁচটি কথা এসেছে। এখন আসেন সা কি? সা হচ্ছে মদিনা শরীফের একটা জিনিস মাপার যন্ত্র, সেটা আমাদের দেশেও 50 বছর আগে ছিল। মহিলারা গ্রামের মগ চাকমারা যখন বেত দিয়ে আড়ি বানাতো, চারটি কুটা মহিলারা এইভাবে চাউল মাপত, বেত দিয়ে বানাত। এখন ডিজিটাল পাল্লা হয়ে যাওয়ার কারণে এটা দুর্লভ, যারাই দেখে নাই। আড়ি ছোটও ছিল বড়ও ছিল, দান মাপার আড়িয়ে ছিল এরকম বড়, ছোট ছিল চাউল মাপার। এটা হচ্ছে মদিনা শরীফের একটা মাপযন্ত্র। বর্তমান এক সা হিসেবে ইমাম আবু হানিফা বলেন আমাদের দেশের 3.25 কেজি হয়, 3.25 সের। ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফের দুই সাগরী, তারা বলে না 2 কেজির মতো হবে, অর্থাৎ 3.25 সের। যাক, এখানে কথা হচ্ছে আটার কথা নাই, আমরা আটা দিয়েই ফিতরা নির্ধারণ করি। এই জিনিসটা বড় আশ্চর্যের বিষয়। হযরতে আমির মুয়াবিয়া, তিনি যখন রাষ্ট্রপতি, তার রাষ্ট্রের খেলাফত আমলে রাষ্ট্রীয় রাজধানী সংসদ ভবন ছিল দমস্কে। কোথায় ছিল বলুন তো? মদিনা থেকে রাজধানী কোথায় চলে গেল? সিরিয়ায় চলে গেল। হযরত আমির মুয়াবিয়া এক সময় রোজাতে মদিনাতে ভ্রমণে আসলেন অথবা উমরা করার জন্য আসলেন। অবশ্য রাষ্ট্রপতি খলিফা, খলিফা আসলে তো ভাষণ দিবে। তিনি দেখতেছেন মদিনা শরীফের লোকদের বাড়িতে বাড়িতে কিছু গম দেখলেন, বেশি মোটা বড় সুন্দর গম। তোমরা এগুলি কী করছো? হয়তো আমরা এগুলি ফিতরা দিচ্ছি। কত করে? হয়তো এক সা। হযরত আমির মুয়াবিয়া দেখলেন গম মোটা, খুব উন্নত মানের, এক সা দিলে বেশি হয়ে যাচ্ছে। তখন আমির মুয়াবিয়া জুমাতে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় বললেন তোমরা আজ থেকে এক সা দিবে না, আধা সা দিবে। কত দিবে? আধা সা। তার মানে ইমাম আবু হানিফার মতে যদি 3.25 সের হয় তার অর্ধেক। হযরতে আবু সাঈদ আল খুদরি তিনি দাঁড়িয়ে গেলেন, হয়তো আমির মুয়াবিয়া শুনো, আমি রসুলের কাছে শুনছি ফি জমানিন নবী সোয়াম মিন তোয়াম মিন সোয়াম মিন তামরিন সোয়াম মিন শাইরিন সোয়াম মিন আকিতিন সোয়াম মিন জবিবিন। আল্লাহ রসুল এই পাঁচটি জিনিসের নাম বলছে। আপনি তো এ বালো গমের কথা বলছেন, আমার মনে হয় এটা রসুলের সুন্নতের কোনো বিরোধিতা হচ্ছে। হয়তো সুন্নতের বিরোধিতা হচ্ছে না, যে পাঁচটি জিনিস রসুলের নাম ধরছে এগুলির চাইতে গমগুলিতে অনেক মূল্যবান। তখন মদিনাতে খেজুরের চাইতে গমের মূল্য 60 ডবল বেশি। খেজুর আসতো পারস্য থেকে, খেজুর আসতো মিশর থেকে। মদিনাতে তখন এক সা খেজুরের দাম ছিল 1 রিয়াল, 1 কেজি গমের দাম ছিল 5 রিয়াল। এখনো পর্যন্ত আপনি সৌদি আরব গেলে আপনি যে কোনো দামি জিনিস ফেলতে পারবেন, রুটি ফেলতে পারবেন না। কতটা ঠিক কিনা বলেন তো? এগুলি আমি আজকে 2-10 বছর ধরে গবেষণা করি, কথাগুলি শুধু ছাড়ছি ছাড়ছি। কারণটা কি? তখন সময় পনির, কিশমিশ, জব, খেজুর এগুলির চাইতে বেশি মারাত্মক দামি ছিল গম। কারণ মদিনাতে কোনো গম চাষ হয়েছে, মক্কাতে গমের চাষ হয়েছে,
এরকম কোনো ইতিহাসের কোনো হাদিসে কেউ জীবনে দেখাতে পারবে না। কারণ গম যখন বহির বিশ্ব থেকে আসত তার দাম অটোমেটিক বেশি হতো, সেই জন্য আরবের লোকদের প্রধান খাদ্য হচ্ছে খেজুর। তারা মাঝে মাঝে গমের রুটি খেতে শখ করে, তাদের গমের রুটি খাওয়া মানে আমাদের কাচ্চি বিরিয়ানি খাওয়া। কথাটা বুঝে আসছে? আমির মাবিয়ে বলছে, আমি তো এই জন্যই বলছি যেন তোমাদের সুবিধা হয়, গরিবদের সুবিধা হয়। আর তুমি যে কথা বলছো, আল্লাহ রসুল যে কথা বলছে, সেটাতে থাকলে তো কোনো অসুবিধাই তো নাই। এখন আসেন, এখন ফিতরা আপনি কিভাবে দিবেন, ফিতরা দেওয়ার পদ্ধতিটা কিভাবে? আমি আপনাদেরকে সহজে একটা কথা বুঝিয়ে দিই, যাকাতের স্ট্যান্ডার্ড মান অনুযায়ী ফিতরা দিবে। যেমন কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা যাকাত দিয়েছে, তো 1 লক্ষ টাকা যদি যাকাত দিবে, সে 40 লক্ষ টাকার মালিক। কতটা বুঝছেন? 40 লক্ষ টাকার মালিক যে হবে, সে কত লক্ষ টাকা যাকাত দিবে? 1 লক্ষ টাকা। তাহলে তাকে খেজুর 5 ভাগে বিভক্ত। আমাদের বর্তমান বাংলাদেশি বাজারে যা বিদেশ থেকে খেজুর আসছে, আমার মনে হয় 150 টাকা 200 টাকার নিচে কোনো খেজুরের দাম নেই। আছে নাকি? নাই। কিন্তু এই বছর 2000 টাকা পর্যন্ত খেজুর আসছে আমি দেখছি। আর খেজুর ব্যবসায়ীরা মারও খেয়েছে। এক দোকানে দেখলাম, আমি এক দোকান থেকে আম কিনি, এর দিন বাজার ওভার ব্রিজের নিচে, আমার তার দোকানে যতগুলি খেজুর দেখলাম, এক দোকানে দেখলে তো বুঝতে পারি মার্কেটিং একটা মানুষের ধারণা হয়, যাই না? একটা দোকানে যদি এতগুলি খেজুর হয় যারা ইম্পোর্ট, তোমরা কি ইম্পোর্ট করছো? হতো না, ইম্পোর্টার থেকে নিয়েছি। তাহলে এত খেজুর যে আনছ, রমজান অর্ধেক চলে যাচ্ছে, আর তো খেজুর বেশি বিক্রি হবে না, তোমার কাছে যা আছে শতকরা হয়তো 10% যাবে। তখন আমি মদিনা শরীফেও আমি এরকম খেজুর দেখিনি, এত বড় বড় খেজুর 3 কেজি একসাথে এরকম বেঁধে রাখছে, 1-1 কেজি 200 টাকা করে আম্বর। এমনি আম্বর যেটা, এটা মদিনাতেও 80 রিয়াল দাম ভালো আম্বরটা। এই বছর কিছু ভালো গ্রেডের খেজুর দেখছি, তাহলে দেখেন 300 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত, 500 টাকাও আছে, 1800 টাকাও আছে, 1000 টাকাও আছে, 1500 টাকাও আছে। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম আজীবন তাদের ফিতরা দিয়েছেন কি দিয়ে বলেন না? খেজুর দিয়ে। তাহলে খেজুর দিয়ে যদি আমরা ফিতরা দিই, একটা রসুলের সুন্নত আদায় হব, সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী আমরা একটা আমল করতে পারবো। হ্যাঁ, এখানে আল্লাহ রসুল একটা কথা বলে দিয়েছেন, যেহেতু কেয়ামত পর্যন্তর জন্য উনি নবী, আল্লাহ তার কথার মধ্যে মুজিজা রেখেছেন। আল্লাহ রসুল বলেছেন, সওয়াম মিন তো আমিন, রসুলের জীবদশায় আমরা এক সা খাদ্য। এক সা খাদ্য বলে আল্লাহ রসুল একথাই বুঝিয়ে গেছেন, যেই দেশের মানুষ তাদের যে প্রধান খাদ্য, সেই খাদ্য দিয়েই তারা ফিতরা দিবে। আর আমি আপনাদেরকে একটা সুন্নতের পথ দেখাই দিচ্ছি, আপনারা খেজুর দিয়ে দিবেন, কিন্তু খেজুর দিবেন না, খেজুরের দাম হিসেব করে খেজুরকে ছাউলে আনবেন। যেমন যে ব্যক্তি 1 লক্ষ টাকা যাকাত দিয়েছে, তার যদি 3টা ছেলে 2টা মেয়ে থাকে এবং তার বউ মা, এক পরিবারে যদি 10 জন থাকে, তাহলে আপনি 1000 টাকা করে জন পিছে কী দিবেন বলেন নাকি? ফিতরা দিবেন। আচ্ছা, ফিতরা যদি কেউ টাকা দেয়, আদায় হবে না, ওই বললাম না, আকিকে যদি গরু দে হবে না। আল্লাহ রসুল যত কথাই বলছেন ফিতরাতে, কোনো তবাদলার কথা বলে নাই, তার মানে পরিবর্তন করে দেওয়ার কথা বলে নাই, ফিতরা ফন্যেই দিতে হবে। ফন্য কেন? কারণটা কি? ঈদের দিন গরিবের কাছেও টাকা থাকে। আমার বাড়িতে লোক আসলো, আমি ফ্লো করলাম, জর্দা বিরিয়ানি করলাম, অনেক ভালো ভালো আইটেম করলাম, খাসির গোস্ত দিয়ে মুরগির রোস্ট করলাম, গরিব তো আর এগুলি করতে পারে না। এই জন্যে আপনি 1000 টাকার কী করবেন? তাকে 1টি মুরগি কিনে দিবেন, 1 কেজি গরুর মাংস কিনে দিবেন এবং 2 কেজি চিনি গুঁড়ো চাউল দিবেন, তার সাথে কিশমিশ দিবেন, তার সাথে বাদাম দিবেন, তার সাথে 1টা নারিকেল দিবেন, 1000 টাকার 1টা প্যাকেট করবেন। কারণ আল্লাহ রসুল বলেছেন তাকে কী দেওয়ার জন্য, 100 আলেমের মধ্যে 99 জন আলেমেই বলবে গবেষণা না করার কারণে,
আপনাদেরকে গত জুমাতেও বলেছিলাম, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশকে আমি 11 বছর আগে বলছি 1300 টাকা ফিতরা দিতে হবে। তখন আমার সিটিকে তাদের বোর্ডে, আমি তাদের বোর্ডে আসি, হরে ফাগল ধরছে তারে। এখন ইসলামী ফাউন্ডেশন গবেষণা করতে করতে এবছর বলছে সর্ব ঊর্ধ্ব 350 টাকা। এটা তারা কার্যকরী করতেছে 3 বছর থেকে, কিন্তু আমি ধাক্কাটা দিয়ে আসতেছি 13 বছর থেকে। ইসলামী বিশ্বকোষে এই গবেষণার মূল উদ্যোক্তা আল্লামা নাসিরুদ্দিন হাকি, সেখানেই তারা উঠেই দিয়েছে। তা আপনাকে খাদ্য দিতেই হবে, টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না। আল্লাহ রসুলের 13টি হাদিস আছে, 13টি হাদিসে আল্লাহ রসুল পণ্যের কথা বলছে। তার মূল উদ্দেশ্য কি এটাও জানেন? ফিতরার মূল উদ্দেশ্য গরিবকে ঈদের দিনে আপনার সাথে তাল মিলিয়ে খুশি করার, আনন্দ করার সুযোগ দেওয়া। আপনি আপনার বাড়িতে রকমারি খাওয়ার করবেন, আর তার বাড়িতে গরিবের লোক, গরিবের বাড়িতে বড় লোক যাওয়াকে নিষেধ নাকি? ঈদের দিন যাবেন না? অনেকে এসে আমি আপনার কাছে খাবো না, আমার বন্ধুর বাড়িতে গেলে এখানে কাচ্চি বিরিয়ানি এসে মনে মনে ওখানে খাবো। এ নিয়ে যদি করেন গরিবের কাছে না কান তোলে আল্লাহর আযাব নাযিল হবে। এই জন্য গরিবও যেন আপনি আপনার মতো স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে খাবার দিতে পারে। যেমন রমজানের ফিদিয়া কফারা, কেউ যদি রোজা রাখতে না পারে কোনো আলেমের কাছে যান, সে হিসেব করে দিবে, অত এক বেলা বা 3 ফুলের ভালো হোটেলের মধ্যে খেতে গেলে 70 টাকা লাগে, অতএব 2 বেলা বাদ আর ইফতারি সহ 150 টাকা। এটা না, যার ফি দিয়ে দিচ্ছে এই লোকটা কিমানের খাওয়া খায়। এই লোকটা যদি বড় লোক হয়, তার মেনুতে যদি রাত্রে কোনো রাতে চিংড়ি মাছ থাকে, কোনো রাতে লাক্ষ মাছ থাকে, কোনো রাতে কোরাল মাছ থাকে, কোনো রাতে যদি তার রূপচাঁদা মাছ থাকে, কোনো রাতে যদি হাঁসের গোস্ত থাকে, তাহলে তার এক বেলার খাওয়ার দত্ত হবে 200 টাকা, 2 বেলায় মিলি 700 টাকা। তাহলে তাকে ফিতরা দিতে হবে 12,000 টাকা ফিদিয়া, রমজানের রোজার ফিদিয়া। আর যে ব্যক্তি গরিব থাকতে পারতেছে না, সেই হিসেবে দিবে। অর্থাৎ যে ব্যক্তি ফি দিয়ে দিচ্ছেন রোজা রাখতে পারে নাই, এই লোকটা যে স্ট্যান্ডার্ড মানের খাবার খায়, সেই হিসেবেই গরিবকে যখন তার ফি দিয়ে দিবে সেইভাবে দিবে। ঠিক ফিতরাও যাকাতের স্ট্যান্ডার্ড মান অনুযায়ী। বড় বড় আলেমদের জরিপে দেখা যায় বাংলাদেশে এমন বড় বড় 31 জন ধনী আছে, যাদের যাকাত যদি ঠিকমতো সরকার নেয় তাহলে বাংলাদেশে যা গরিব আছে একজনও বাংলাদেশে গরিব থাকবে না। 31 জনের টাকা দিয়ে সারা বাংলার মানুষ তাদের দারিদ্রতা দূরীমোচন হয়ে যাবে। তাহলে আপনাদেরকে আমি আর বাকগুলি বোঝাচ্ছি না। এক, এখন দিবেন কখন? ফিতরা দেওয়ার সুন্নত সময় হচ্ছে ছাদ দেখা যাওয়ার পর এবং ঈদের নামাজে যাওয়ার আগে এই রাতে। এখন বলবো হুজুর তো আমাদেরকে এক মুসিবতে ফেলে দিছে, কি ব্যবসা করব, ব্যবসা বাণিজ্য করব না, তাদেরকে ফিতরে দেওয়ার জন্য এগুলি কিনবো, আগে কিনে রাখেন না, আগে কিনি আপনার ফ্রিজে রাখি দেন, শেষে কিনলে তো মুরগি টুরগিও পাবেন না, আর বেশি তো নয়, ফ্রিজে রেখে দেন, রসুলের সুন্নত হবে। এক, আর আপনার যদি বেশি অসুবিধা হয়, যারা এরকম বেশি অসুবিধায় পড়ে যায়, 2 নম্বর ইমানদার, আল্লাহ রসুল বলেন ঠিক আছে, তারা একদিন দুদিন আগেও দিতে পারেন, এটা রসুল বলে নাই, এটা আইমায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল বলেন নাই, কে বলছেন? আইমায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বলছেন। আমার মতে এই জিনিসটাই বল, কারণ শরীয়তকে যখন রসুল ধরে রাখছে, কেউ এটাকে ডিল দেওয়াটা ঠিক না। আপনি যতই ব্যবসা করেন, ব্যবসার মাঝখানে যদি গরমে হিড়ের কারণে, এখন তো আমাদের এই রোডে আমি তো 10-15 বছরে মনে হয় রমজানে নামি নাই, 15 বছর আগে যখন মসজিদে 5 অক্ত পড়াতাম এখানে, বস এখানে নামতে আর শক্তি লাগে না, আপনি নিচে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকবেন, দে আপনি এক ঠেলা চড়ে বাটার সামনে পৌঁছিয়ে দিবে। জাম এরকমই হয়, এরকম জামের মধ্যে যদি একজন ব্যবসায়ী মসজিদ থেকে যাচ্ছে হিটের কারণে, গরমের কারণে বিয়ে হয়ে গেছে, এখন তার সালকে ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, তার বাপকে নিয়ে ন্যাশনালদের মেডিকেল হাসপাতালে সিএসিএ দিয়ে যাবেন? আরে বলা কথার জবাব দেন না, শরীয়তের বলে এত দুর্বল কেন? এটা রসুলের সুন্নত না? একটা সুন্নত আপনাকে জান্নাতে নিতে পারে,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসল, আমার সুন্নতকে মর্যাদা দিয়ে সুন্না অনুযায়ী সুন্নার সময়ের মধ্যে সুন্নাকে সম্পাদন করল, সেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর এই ধরনের সত্যিকার ভালোবাসা যিনি আমাকে দিল, আমি নবী তুমি উম্মতকে ওয়াদা দিচ্ছি আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না। যখন নবী বলছেন এই সুন্নতের কারণে আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না, নবীর কথাই কেন এত দুর্বল? দিনে বিবেলায় তো খুব হুঁশিয়ার। আল্লাহ আমাদেরকে সব কথাগুলি বুঝার পর বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে যেন এই ওয়াজ শোনার পর সহিভাবে এই বছর এই আমলটা করার তৌফিক দিন। মসজিদে সবাই আল্লাহর সাথে ওয়াদা করেন, আপনি দিলে তো সব আমি পাবো না, হ্যাঁ আমিই পাবো, আমি একটা পাবো, আমার কথাটা যখন আপনি আমল করবেন ওই আমলের মধ্যে আমি অধ্যক্ষ সব আমার কাছে চলে আসবো। আবার যদি কোনো ব্যক্তি বলে বাবা আমি আমল করতেছি টাকাও আমার জিনিসও আমার হুজুরের কাছে, অধ্যক্ষ সব চলে যাবে, আমি এ কাজ করবো না। আল্লাহ আমাকে যা দিবে আল্লাহর স্পেশাল কোটা থেকে দিবে, আপনার থেকে দিবে না। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মানুষকে সুন্নতের রাস্তা দেখায়, এই সুন্না অনুযায়ী যারা আজীবন সুন্নত পালন করে কেয়ামত পর্যন্ত যিনি রাস্তা দেখাইছেন আল্লাহ তাকে ওই সুন্নত থেকে প্রতিদিন, সেই যখন ভালো কাজ করবে আপনার আমল নামে অটোমেটিক একটা কমিশন চলে আসবে। দেখছেন নি? আল্লাহ বলো মূল ব্যক্তি থেকে আমি কমাবো না, এটা আমার স্পেশাল বাজেট থেকে আমি দেব। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার হক পথে চলার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।